বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে বসেছি, প্রচুর কমেন্ট পেয়েছি যে স্যার, জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়তে গেলে আমরা কোন কোন ক্ষেত্রগুলোতে সমস্যায় পড়তে পারি। তো অনেকেরই একটা স্বপ্ন থাকে যে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়বো, তো ভালো কথা, এবং সাবজেক্টটাও খুব জনপ্রিয় সাবজেক্ট এবং ডিমান্ডেড সাবজেক্ট। যাই হোক, তো এই মুহূর্তে শুধু একটা জিনিস ব্যাপার হচ্ছে যে ইচ্ছা করলেই সেটা সফল হওয়া যাবে সেটা কিন্তু নয়। কারণ আমি যদি গোড়াটা ঠিকঠাক করে না জানি, আমার যদি কিছু বেসিক বিষয় না থাকে, আমি অঙ্কই জানলাম না আবার আমি অঙ্কে অনার্স করব, সেটা নিশ্চয়ই ঠিক মানায় না। তো অনেক সময় কি হয়, আমাদের জীবনের প্রিভিয়াস কিছু ঘাটতি থেকে যায়, যে প্রিভিয়াস ঘাটতিগুলো শেষকালে এসে আমরা মেটাতে পারি না, যার জন্যই আমাদের মূলত এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আজ আমরা যে মূলত সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, জিওগ্রাফিতে অনার্স পড়তে গেলে আমাদের কিছু কিছু বিষয় জ্ঞান আগে থেকেই থাকা উচিত, বা যাদের নেই তাদের ইমিডিয়েটলি রপ্ত করে নেওয়া উচিত। কারণ অনার্স পড়তে গেলে এই বিষয়গুলো অবশ্যই তোমার জানতে হবে বা এই বিষয়গুলো কাজে লাগতে হবে। তো কোন কোন সেই বিষয় যেগুলো না জানলে জিওগ্রাফিতে অনার্স পড়তে গেলে বিভিন্ন ক্ষেত্রগুলোতে তোমরা বাধার সম্মুখীন হবে, তো সেই বিষয়গুলো নিয়েই পরপর করে তোমাদের সামনে আলোচনা করছি। যাই হোক, নাম্বার ওয়ান হচ্ছে, আমাদের অনেক ছেলে মেয়ে আছে যাদের হচ্ছে একটু মুখস্থ করে পড়ার অভ্যাস। মুখস্থ করে পড়ার অভ্যাস মানে স্যার নোটস দিয়েছেন বা যাই হোক বোঝানোর চেষ্টা করেছেন, বোঝাবুঝি কম, বেশি করে নোটস পেলাম, একদম হুবহু মুখস্থ করে ফেললাম। এই যে ভাবনা চিন্তার যারা ছেলে মেয়ে আছো, এরা এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির ছেলে মেয়ে আছো যারা কি, যেখান থেকে পেলাম, বই পড়লাম বা স্যার যে নোটস দিলেন বা যাই করালেন, সেটাকে সুন্দরভাবে আমি রিয়েলাইজ করলাম, সুন্দরভাবে আমি বুঝলাম, বোঝার পরে সেটা নিজের থেকে আমি আউটপুট করলাম। এই দুই ক্যাটাগরির ছেলে মেয়েকে কিন্তু আমরা লেখার ক্ষেত্রে দেখতে পাই। তো জিওগ্রাফিতে তারাই বেশি সাফল্য পাবে যারা বুঝে পড়ে, কারণ টোটাল যে ফিচারটা রয়েছে সেই ফিচারটা কিন্তু মুখস্থের জায়গাটা নয়, যে আমি মুখস্থ করলাম একটা জিনিস লিখে দিলাম, সেটা কিন্তু অনার্সের ক্ষেত্রে সম্ভব নয়। তোমাকে বিষয়টাকে সম্পূর্ণরূপে বুঝতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝতে হবে, এবং তুমি যদি বুঝে পড়তে পারো তাহলেই তুমি সফল হবে। বোঝা গেল কি বললাম, মানে 11-12 পর্যন্ত তোমরা কি হয়, অনেক সময় কি হয়, বোঝাবুঝির অতটা দরকার নেই, আমি শুধু মুখস্থ করে চলে গেলাম, আমি পার হয়ে গেলাম। কিন্তু অনার্সের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। মনে রাখতে হবে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে, বুঝে নিজেকে রেডি করতে হবে। তাহলে এক নম্বর আমরা যে বিষয়টা বললাম, বুঝে পড়া অভ্যাস তৈরি করতে হবে। অর্থাৎ কারো যদি মনে হয় আগে আমি যা নোটস পেতাম ও মুখস্থ করে লিখে দিয়ে চলে আসতাম, এইভাবে আমি আমার অনার্স লাইফটাও কাটাবো, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ অনার্সের ক্ষেত্রে সম্পূর্ণ তুমি যদি না বোঝো সেটা কিন্তু হবে না। নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো, আমরা অনেকেই ভুল করে থাকি যে জিওগ্রাফি একটা আর্টসের সাবজেক্ট। তো সাধারণভাবে আর্টসের সাবজেক্টগুলোতে আমরা কি পড়ি, বেশি ব্রেন খাটানোর কোনো ব্যাপার নেই, নর্মাল পড়লেই আমাদের হয়ে যায়, যেমন করে গল্পের মতো করে বাংলা বা অন্যান্য সাবজেক্ট একটু গল্প গল্প ভাব থাকে। তো জিওগ্রাফিটাও গল্পের মতো মনে হয়, যারা জিওগ্রাফি পড়ে তাদের কাছে সেটা গল্পের মতো মনে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, জিওগ্রাফিতে আমাদের যে অনার্সের পার্টগুলো আছে না, তার মধ্যে 500 মার্ক হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, আর 500 মার্ক থাকে আমাদের প্র্যাকটিক্যাল, 300 মার্ক থাকে আমাদের প্র্যাকটিক্যাল। তো এই যে 300 মার্কে যে প্র্যাকটিক্যালের কথা বলছি, এই প্র্যাকটিক্যালটা শুধু নামেই প্র্যাকটিক্যাল, কাজে হচ্ছে এই 300 মার্কের মধ্যে 300ই অঙ্ক ধরতে গেলে, কি বললাম বোঝা গেল। তাও অঙ্ক মানে যে একদম সোজা পাটিগণিতের অঙ্ক বা নর্মাল বীজগণিত দিয়ে প্লাস বি হোল স্কয়ারের সূত্রের অঙ্ক, সেরকম কিন্তু নয়। একদম মানে যখন পড়বে তখন বুঝবে যে ক্যালকুলেটর ছাড়া কোনো অঙ্ক করা সম্ভব নয়, এক নম্বর কথা। ক্যালকুলেটর তাও নর্মাল ক্যালকুলেটর নয়, যে 91 MS এর হয়ে যাবে বা 100 MS এর হয়ে যাবে, 99 MS এর ক্যালকুলেটর লাগে। স্ট্যাটিস্টিক্সের প্রচুর প্রচুর ফর্মুলা সেখানে মেনটেন করা হয়, বিভিন্ন রকম প্রজেকশনের ব্যাপার থাকে, অনেক অনেক লেন্দি সিলেবাস রয়েছে, কি বললাম বোঝা গেল, জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে, তো অনেক কিছু রয়েছে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে। তো এই যে ফিচারগুলো রয়েছে বা যেগুলো বললাম আমি, সেগুলো প্রত্যেকটা বিষয় জ্যামিতি নির্ভর এবং হাই ক্যালকুলাস, মানে প্রচুর প্রচুর সূত্রের খেলা এবং প্রচুর অঙ্কের ব্যাপার। তো এটা খুব ইম্পর্টেন্ট, যারা অঙ্কে অতিরিক্ত দুর্বল তাদের পক্ষে কিন্তু জিওগ্রাফি নেওয়াটা চাপের হয়ে যাবে, অতিরিক্ত দুর্বল। হ্যাঁ, এবার যদি মনে করো স্যার আমরা মোটামুটি পারি, আমরা কি টেনে উঠতে পারবো, দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা অসম্ভব। বোঝা গেল কি বললাম, তোমার মনে যদি জোর থাকে, তোমার যদি সাহস থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, অবশ্যই তুমি পারবে।
তোমার যদি প্রিভিয়াস জ্ঞান না থাকে, তুমি যদি মনে করো আমি সেই জ্ঞানটাকে অর্জন করে নিয়ে স্যার এগিয়ে যাব, আমার ইচ্ছা আছে, আমার প্রবল সাহস আছে, আমি সফল হতে পারবো, তো পারবো, সেখানে কোনো ব্যাপার নেই, মানে সেটা অবশ্যই সে পৃথিবীর যে কোনো শক্তিকে জয় করে নেওয়া যায় যদি তুমি তোমার মনের যদি সদিচ্ছা থাকে। তো এইটা আমি তোমাদের বলবো যে অঙ্কের জ্ঞানটা কিন্তু প্রচুর দরকার, আর শুধু অঙ্কের জ্ঞান নয়, প্রচুর জ্যামিতির জ্ঞান দরকার। কারণ আমরা যখনই প্র্যাকটিক্যাল করতে যাব দেখবে প্রত্যেকটা ক্ষেত্রগুলোতে জ্যামিতি, জ্যামিতি ছাড়া কিছু নেই, মানে খাতা কলম ধরলেই প্র্যাকটিক্যাল মানেই হচ্ছে জ্যামিতি, এবং খুব সিরিয়াস সিরিয়াস, মানে 0.1 সেন্টিমিটারের এদিক ওদিক হয়ে গেল তো শিট বাদ। শিট মানে তুমি একটা সুন্দর করে কাজটা কমপ্লিট করলে, ড্রয়িং শিট কমপ্লিট করলে, ভাবলে যে আমি একটা বিশাল কাজ করেছি, কলেজের স্যারকে যেই দেখালে স্যার চোখ দেখেই কিন্তু বলে দেবে যে এই জিনিসটা, হ্যাঁ এটাতে তো এটা 1 সেন্টিমিটার বলছি, 0.1 সেন্টিমিটার এদিক ওদিক হয়ে গেছে দাগটা, বলেই কি করলেন লাল কালি দিয়ে সুন্দর করে একটা গোল কেটে বললেন যে এটা একটু নতুন করে করে নিয়ে এসো, তখন মনটা দুঃখে ভরে যায়। যাই হোক, যার জন্য এতগুলো কথা বলছি যে প্র্যাকটিক্যালে, মানে প্র্যাকটিক্যাল বলছি মানে জ্যামিতির ক্ষেত্রে এবং অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু প্রচুর জ্ঞান থাকতে হবে, আর যদি না থাকে সেটাকে অর্জন করে নিতে হবে, কারণ প্রচুর হাই যে ল গুলো রয়েছে সেই ল গুলোর কিন্তু রিয়াকশন কিন্তু আমাদের জিওগ্রাফি অনার্সে রয়েছে। নেক্সট আরেকটা হচ্ছে, অনেক ছেলে মেয়ে যে জিনিসটা ইদানিংকালে বেড়ে গেছে সেটা হচ্ছে ছেলে মেয়েদের ভিতরে ধৈর্য ক্ষমতা। একটা জিনিস পড়ছি বা একটা কাজ করছি, সেই কাজ করার ক্ষমতাটা বেশিক্ষণ নেই, 20 মিনিট, 25 মিনিট, আর 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা করেই ব্যাস আজকের মতো কাজ খতম, আবার নেক্সটে ভাববো, এই ভাবনা চিন্তাটা করলে হবে না। জিওগ্রাফি সাবজেক্টটা হচ্ছে একটা, তুমি যদি ভালোভাবে কমপ্লিট করতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, নিজেকে তার ভেতরে পৌঁছে দিতে চাও, তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। মানে কিছু কিছু আছে না যে খুব চঞ্চল ছাত্রছাত্রী, সেই চঞ্চল ছাত্রছাত্রী হলে কিন্তু বাধা আছে, অর্থাৎ এইটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে ধৈর্যশীল হতে হবে, এবং যে কোনো বিষয় বুঝে পড়ার ক্ষেত্রে, ড্রয়িং এর ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হবে, না হলে কিন্তু তুমি মানে একটু সমস্যা হবে তোমাকে উত্তীর্ণ হতে। নেক্সট যেটা বলবো, আমাদের থার্ড ইয়ার, বিশেষ করে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে থার্ড ইয়ারে রয়েছে জিআইএস এর একটা পার্ট রয়েছে, তাছাড়াও আরো বিভিন্ন অংশগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের জ্ঞান দরকার হয়, আর কম্পিউটারের জ্ঞান যদি জিওগ্রাফি অনার্সের ছেলে মেয়েদের না থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় ধাক্কা, কারণ আমি গিয়ে মাউস ধরতে পারলাম না, আমি গিয়ে শেড চিনতে পারলাম না, নর্মাল যে বেসিক যে কম্পিউটারের আইডিয়াটা সেই কম্পিউটারের আইডিয়াটা আমি জানি না, তাহলে কিন্তু ভীষণ বড় সমস্যা, কারণ সে জিআইএস এর কাজই ধরতে পারবে না, আর সেখানে কিন্তু কলেজের নম্বর রয়েছে, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকা কিন্তু আবশ্যিক, থাকতেই হবে, না হলে কিন্তু হবে না, কারণ জিওগ্রাফিতে অনার্সের লাস্ট ইয়ারে জিআইএস রয়েছে, জিআইএস এর কিছু পার্ট রয়েছে যেগুলো কলেজ থেকে শেখানো হয়, তো সেই পার্টটা কিন্তু ফেলিওর হয়ে যাবে যদি না তুমি কম্পিউটার, তোমার বেসিক জ্ঞানগুলো না থাকে, অর্থাৎ সেই জ্ঞানটা কিন্তু তোমাকে রাখতেই হবে। নেক্সট আরেকটা বলবো, বিশেষ করে আমাদের বাংলার ছেলে মেয়েদের একটা রোগ আছে যে তারা বাংলা বই পড়তে খুবই ভালোবাসে কিন্তু ইংলিশ বই দেখলে ভয় পায়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখন যদিও কিছু কিছু বই, ভালো ভালো বই বেরিয়েছে জিওগ্রাফি অনার্সের বাংলা মিডিয়ামের, কিন্তু তুমি যদি একটু ভালো বই পড়তে চাও, একটু ভালো জ্ঞান যদি চাও, যেমন ক্লাইমেটোলজির ক্ষেত্রে বেরিচোল্ডের বই, ডিএস লালের বই, সবেন্দর সিং এর বই, এইসব বইগুলো মানে যেগুলো ভালো ভালো বই আছে জিওগ্রাফির যে পার্টসগুলো রয়েছে, এই বইগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামের বই বা ইংলিশ এলাকা বই, এগুলো কিন্তু বাংলা এলাকা বই পাওয়া যায় না। বাংলা লেখা বই খারাপ মানে ফেলে দেওয়ার মতো সেটা বলছি না, বাংলা লেখার বই অবশ্যই ভালো, কিন্তু তুলনামূলক বেশি তথ্য, ভালো তথ্য যদি তুমি জোগাড় করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইংলিশ মিডিয়ামের বইগুলো তোমাকে পড়তেই হবে। বা যেমন বায়োজিওগ্রাফি তোমার ইয়ে রয়েছে, সবেন্দ্র সিং একটা বই রয়েছে, আরও অনেক অনেক রাইটারের বই রয়েছে, তো এই ধরনের বইগুলোর ক্ষেত্রে তোমাকে ইংলিশ রাইটারের বই ছাড়া তোমাকে মানে ভালো নলেজ পাওয়াটা কিন্তু খুব চাপ, যার জন্য ইংলিশ রাইটারের বই তোমাকে পড়তেই হবে। বোঝা গেল কি বললাম? তো এই যে কতগুলো টিপস আমি তোমাদের বললাম, এইগুলোতে যদি বাধা থাকে, এই সমস্যাগুলো যদি ভেতরে থাকে, তাহলে আমি বলবো যে জিওগ্রাফিটা একটু সাবধানে ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করো। আর যদি মনে করো না স্যার আমি এইগুলোকে উতরে যাবই, তো অবভিয়াসলি ওয়েলকাম। তো এটাই হলো আলোচনা। এই ছাড়া জিওগ্রাফিতে আর তেমন কোনো বাধা নেই, আর সব বাধার উপরে আমি যেটা বললাম, মনের শক্তি, মনের জোর, সেটা যদি থেকে থাকে তো সব কিছুই অতিক্রম করা সম্ভব। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।